আসসালামু আলাইকুম। আজ আমি বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো দেখুন, এটি হলো জামার উপরে বা কামিজের উপরে কোটি বলে এটা, বা কোট, সেটা তৈরি করে দেখাবো আজকে কাটিং এবং সেলাই সহকারে। তো দেখুন, আমি এখানে ফুটের মাপ নিয়েছি 6 ইঞ্চি। তারপর এখানে আমি কাঁধের মাপ নিয়েছি, সাইডের মাপ নিয়েছি আমি 6 ইঞ্চি, বগলের মাপ তাহলে আমাদের 7 ইঞ্চি টিকবে সেলাই করে। তো আমরা দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আমাদের ঢলা টিকবে আমাদের 29 ইঞ্চি, এখানে 4 ভাঁজ করা আছে, সেই অনুযায়ী আমরা কেটে নিচ্ছি। আপনাদের ঢলা অনুযায়ী আপনারাও কেটে নিতে পারবেন। তারপরে আমরা গলার মাপ 2 ইঞ্চি কাটব। কেটে নিলাম। এখন আমরা একটি পাট, পিছন পাটটা আমরা তুলে রাখব। এখন সামনের পাটের গলা আমাদের একটু বড় কাটতে হবে, যেহেতু এটা আমরা জামার উপরে পরব। এই যে এটা আমরা কেটে নিলাম এভাবে। তো আমাদের কাটানো হয়ে গেল। তো এখন আমরা সেলাইয়ে যাচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই পারবেন। এই যে আমি আগে পুটের মাপগুলো জয়েন করে দিচ্ছি। ডাবল সেলাই দিয়ে নিলাম। আমরা এখন পাইপিংগুলো লাগাবো, কিভাবে লাগাচ্ছি দেখুন। এটি আমরা চিকন করে কেটে নেব, আপনাদের যেরকম ইচ্ছা সেরকম ভাবে দিতে পারবেন। তো আমরা ওই যে সামনের জয়েন্টটিতে আমরা একটা পাইপিং দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে আমরা আগে আটকে নিব কাপড়টি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা এইভাবে লাগিয়ে নিলাম। এখন আমরা সামনের অংশটিতে আবারও পাইপিং সম্পূর্ণটাতে লাগাতে হবে। দেখুন কিভাবে লাগাচ্ছি। প্রথমে আমরা একটি সেলাই দিয়ে আটকিয়ে নিব আগে প্রথমে। এভাবে সম্পূর্ণটা আমরা এভাবে করে সেলাই মারব। তো এখন আমরা আরেকটি সেলাই দিব কিভাবে দেখুন। এই যে এভাবে করে মোড় দিয়ে নিলাম। মোড় দিয়ে উপর আমাদের যেটা সিধা সাইড সেটাতে এভাবে সেলাই করতে হবে। যেভাবে সম্পূর্ণ লাগিয়ে নিতে হবে, বুঝতে পারতেছেন কিভাবে আমি লাগাচ্ছি।
তো হয়ে গেল লাগানো। তো আমরা বগলের মধ্যে লাগাবো পাইপিং, যেভাবে করে আমরা লাগাইলাম সামনে সেরকম ভাবে আমরা বরাবরের মতো আবার পাইপিংগুলো লাগিয়ে নিব। এখন আবারও মোড় দিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল, অপর সাইডটি তো আমরা এইভাবে করে লাগিয়ে নেব। এইভাবে করে আমরা সম্পূর্ণটাতে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে, এখন আমরা এভাবে মুখ দিয়ে সেলাই করে নেব। হয়ে গেল লাগানো, তো আমরা এখন জয়েন্ট করব। আমরা সেলাই করে অবশ্যই আমাদের 29 ইঞ্চি টিকতে হবে, যার ঢলা যেরকম সেভাবে দিতে হবে, কারণ একটু লুজ সেলাই করতে হবে, কারণ জামার উপরেই সে পড়বে। তো আমি সাইডগুলো সেলাই করে নিয়েছি, এখন দেখি কত ইঞ্চি হলো। তো আমাদের আরেকটি করে এখন সামনে আমাদের কেউ বোতাম দিতে পারেন বা ডোরি বা ফিতা দিতে পারেন বেল্ট। তো আমি বোতাম না দিয়ে ডোরিগুলো দিচ্ছি। তো এখন আমি ডোরিগুলো নিচে অংশটা আগে সেলাই করে নিয়ে তারপর ডোরিগুলো লাগাবো। নিচে অংশটা একটু মোড় দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে হয়ে গেল, এখন আমি ডোরিগুলো লাগিয়ে নেব। এভাবে করে আপনারাও সেলাই করে ডোরিগুলো লাগিয়ে নিতে পারবেন, নাহলে আপনারা টিপ বোতামও দিতে পারবেন, যার যেটা ভালো লাগে। দুটি বেল্ট লাগানো হয়ে গেল, এখন অপর পাশটিতে আমরা আরো দুটি বেল্ট লাগিয়ে নিব। মাপ করে করে লাগাতে হবে। এই যে আর একটি ডোরি ছিল, ওটি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল, বুঝতেই পারতেছেন। এভাবে বেঁধে নিতে পারবেন,
এই যে সম্পূর্ণ হয়ে গেল। তো ভালো থাকুন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।